সেটি দেখে তারপর যাবেন ধন্যবাদ এই মাটিকা নিচে আমি তোকে নিশানা করে দিয়েছি ওই ঘোমারে মা ঘোমা সে বড়দার মালিক ওই হামার মাকে বেস্ট নসিব করে দিবে হ্যাঁ রে মালিক আশাই তো ভালো চোখ আমি ভালো করে কাকে দেখব যাকে দেখব সে তো পৃথিবীতে বেঁচে নেই আবার মালা 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 তুমি তুমি আমার সাথে কথা বলো মালা তুমি খবর দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো আমি যেন শীঘ্রই তোমার কাছে আসতে পারি মালা আমার মায়ের কর্মের কাছে আমার বাবাজি পড়ে আছে বাবাজি আর দুঃখ করছেন আমি তোহার আকু ভালো করে দিব ভালো করে দিচ্ছি আমি তাকে দেখব সেটাই পৃথিবীতে গেছি রে আমার গলার মালা যে পতে গেছে আমি অবশ্যই পথে চলে যেতে চাই তাহলে কি আমার বারো বৎসরের সাধনা ব্যর্থ হয়ে যাবে সকল সকল পরিশ্রম গীতায় যাবে বাবাজি সেই দরবেশ্বর বারো বৎসর তপস্যা করেছে এই তাহলে তুমি আমার চক্ষু ভালো করে দাও ঠিক আছে বাবা এই না ঔষধ ওই যে একটি পুকুর দেখা যায় সেই পুকুর থেকে আসেন তে সুসুল করাইয়া চোখ ধুইয়া লাগাইয়া দিলেই
কতগুলি পাখি বসে আছে তাহাও আমি দেখতে পাই দরবেশ আমি তোমার কাছে একটি ভিক্ষে চাই বলো বলো দরবেশ বাবা তুমি কি আমাকে ভিক্ষে দিবে ও কি চাও যদি না দাও তাহলে আমার 24 বছরের সাধনা যে ব্যর্থ হয়ে যাবে আমি চাই আমি চাই আমি চাই আমার গলার মালাকে আরো বছর কত হলো মা মারা গেছে তার হার মাংস মাটির সঙ্গে মিশে গেছে তা কি করে সম্ভব মালা পচে গেছে কিন্তু তুমি তো পচে যাওনি দরবেশ তুমি তো ও কাশেমের মন্ত সাইনি অর্থে কায়ুনি মালাকে তুমি জীবিত করে দাও এ মহাপুরুষ আমায় বলে দাও আমি এখন আমার সাধনা কি খোলা দরবারে পৌঁছেছে সাধনা তো হয়েছে পুরো পারতো না কর ওই কুদার কাছে সাধনা তো Thank you.
শুনো দরবেশ তোমরা সবাই মিলে এই আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করলে মালার এই কবরের মাটি দুভাগ হবে মালা কবর থেকে জিন্দা হয়ে যাবে হ্যাঁ আতলো সবাই আতলো দেখি দেরি করছো কেন এই যে তোমরা কারা আমার ঘুম ভাঙে দিন মালা আমাকে চিনতে পারছো না আমি পথে পাগল তুমি আমাকে চিপতে পারছো না আমি আল্লাহর প্রেরিত দরবেশ আমায় আমি আল্লাহর প্রেরিত দরবেশ এরে মাইজি এরে মাইজি তুই আমাকে চিনতে পারছিস না আমি পাহাড়িয়া সরদার আছি মালা 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 যাও বাবা চলে না তুমি তুমি আমাকে চিনতে পারছো না মালা মালা কে কে তুমি এ কি বলছো মালা তুমি এ কি বলছো তুমি আমি 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 যে তোমার কাসেম কাসেম ও ও তুমি সেই কাসেম এক কাসেমকে নিয়ে জানো কি হয়েছিল একটি মেয়ে না এক কাসেমকে নিয়ে বনে মাঝে গিয়েছিল তাকে না আমি ভালো করে চিনতাম সে কি তুমি নাকি গো কিন্তু কিন্তু তুমি কে এই যে তুমি কে আমি পাহাড়ি সর্দার আছি আমাকে চিনতে পারছি না এক পাহাড়ি সর্দার এই মনের ভিতর মানুষকে পথ দেখিয়ে দিত হ্যাঁ হ্যাঁ আমি না তাকে ভালো করে চিনতাম হাতে কি গো চালাকে দাও না কি হলো মা তুমি কে মা তুই আমাকে চিনতে পারছিস না আমি আমি সেই দরবেশ চিনেছি চিনেছি
তুমি বুঝি আবার এই নরকে আমাকে ফিরিয়ে আনলে তাই না তাই তো তোমার এত বড় চুলদানি মাটি মাথা খারাপ হয়েছে হ্যাঁ মাথা খারাপ আবার মাথা খারাপ কেন কেন এই নরকের মাথা আবার আমাকে টেনে নিয়ে এলে হ্যাঁ আমি এখানে থাকবো না আমি এখানে থাকবো না আমি চাই ওই 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 চেয়ে দেখো কতগুলো দাও দাও করে আগুন জ্বলছে চেয়ে দেখো চেয়ে দেখো চেয়ে দেখো চেয়ে দেখো সবাই মিলে চেয়ে দেখো চেয়ে দেখো না চেয়ে দেখো চেয়ে দেখো দেখুন দেখুন সবাই মিলে চেয়ে দেখুন সামনে কত আও দাও করে আগুন জ্বলছে দেখুন 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 আমি পালাই বাবা আমি ওকে বেঁধে নিয়েছি ও তাই বুঝে তুমি তাকে বেঁধে রেছ হ্যাঁ বাবা কেন আনবো না বাবা সে আমাদের বাগানে প্রতিদিন ফল চুরি করে কিন্তু সে নারীর প্রতি আমি কি বিচার করতে পারি আব্বা আমি কি ঠিক করেছি আব্বা বলো হাসেম এই শাস্তি দিতে হবে সেই নারীকে আব্বা আমাদের তো একজন দাসীর প্রয়োজন তাই এই বন্দিনীকে দাসী রূপে নিযুক্ত করলে আমি এইটা এসেছি হাসেম নারীর হাতের শৃঙ্খল খুলে ধর বলো তো তোমার নাম কি আমার নাম রাশেদা শোনো আমার রাশেদা আজ হতে তুমি আমাদের বাড়িতে থাকবে এবং আমার হাসেমের খেদমত করবে পারবে না হ্যাঁ বাবা আমি পারবো খুব ভালো করে পারবো হাসেম তবে রাশেদাকে নিয়ে অন্তপুরে যাও ঠিক আছে বাবা আমি তাই যাচ্ছি চলো রাশেদা বেসরের আবির বাসার কাছে আবার চোদ্দ বৎসরের খাজনা বাকি পড়ে আছে এবার আবার সমস্ত টাকা আদায় করতে হবে ওজির সাহেবকে পাঠিয়ে দে আমাকে কিসের বেসরের আবির বাসার কাছে কত বৎসরের খাজনা বাকি পড়ে আছে বুঝতে পারো ওজির সাহেব চোদ্দ বছরের কাজটা বাকি পড়েছে আগামীকাল প্রত্যুষেই তুমি সেই সুদূর মিশরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং যেমন করে হোক সেই সমস্ত টাকা আদায় করে এনে তুমি আমার রাস খুশে জমা করবে রাস করব আপনার আপনি এখন ক্লান্ত আপনার বিশ্রামের প্রয়োজন চলুন জাহাপনা আপনা আমরা এখন অন্ধপুরে ভ্রমণ করি তাই চলো নজির সাহেব I'm gonna go get some more.
ايه